কেবল বিএসএফ এর উপর ছেড়ে দিয়ে কাঠমানি নিয়ে অনুপ্রবেশ করাবেন, সোনা পাচার গরু পাচার করবেন, এগুলো তো বন্ধ হওয়ার দরকার রয়েছে। সীমান্তকে সুরক্ষিত করতে হবে পুলিশ দিয়ে। দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের। এখানেই শেষ নয়, এর পাশাপাশি বিদ্যুতের বিলের মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে স্মারকলিপি দেওয়া হলো বিজেপির তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন লক্ষণ ঘড়ুই, অজয় পোদ্দার, ছিলেন দিলীপ ঘোষ এবং অন্যান্য কর্মী সমর্থকরা। এই মুহূর্তে চলছে বাংলাদেশ, পরিস্থিতি বেশ খারাপ, কোটার ব্যবস্থার অবসান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে রক্তপাতও চলেছে, মৃত্যু মিছিলে বাদ যায়নি পুলিশ, এই ঘটনায় প্রচুর মানুষ আহত, মৃত্যু হয়েছে শতাধিকের। যদিও বেসরকারিভাবে সেই হিসেবটা আরো অনেক বেশি, রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএফ সতর্ক রয়েছে, কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। এই নিয়ে এবার সরব হয়েছেন দিলীপ ঘোষ। তাকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলেন যে ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে তো ভয় লাগবেই, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা সেদিকেও আমরা সতর্ক আছি, যদি বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন তিনি শোনাবো। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ কি আমরা 75 বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কিরকম মার খেয়ে আছে, আর যখন উপায় থাকে না তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসেন এখানে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে আরম্ভ করেছেন আবার সেই পরিস্থিতি হবে কিনা, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা। কিন্তু আমরাও সতর্ক আছি, ভারতবর্ষ সরকার পাল্টেছে, আমরা আমাদের সরকারও যথেষ্ট শক্তিশালী আছে, সারা দুনিয়াতে আমাদের কথা শোনে লোকেরা। যদি বাংলাদেশে অত্যাচার অনিবার্য হয়, আমি একসময় কলকাতাতে মিছিল বার করেছিলাম ওখানে হিন্দু সমাজের রক্ষার জন্য, বলেছিলাম আমরা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেবো আর মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেবো, কারণ এখান থেকে চাল ডাল তেল নুন কাপড় সার কয়না গরু না গেলে ওখানকার জীবন চলে না। সব নেওয়ার পরে ওখানকার হিন্দু সমাজ যারা পূর্বপুরুষ থেকে ওখানে থেকে ওই দেশের স্বাধীনতা লড়াই করেছেন তাদের উপর অত্যাচার করা নিরীহ হিন্দুদের উপরে এই ফ্যাশনটা বন্ধ হওয়ার দরকার আছে, আমরা নজর রেখেছি। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন, বলেন যে সীমান্ত নিয়ে তার কথা, তিনি বলছেন সিএএ যখন হয়েছে পশ্চিমবঙ্গে আগুন জ্বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন চুপ করেছিলেন। আমরা চাই তিনি রাজ্যের সীমাকে সুরক্ষিত করুক পুলিশ দিয়ে, বিএসএফ এর উপর সবটা ছেড়ে দিলে তো হবে না, কাটমানি দিয়ে অনুপ্রবেশ করবেন, সোনা গরু পাচার করবেন, এগুলো তো বন্ধ হওয়ার দরকার আছে। কি বলছেন তিনি শোনাব। আমরা দেখেছি যখন সিএ পারিত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল, তখন পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাইওয়ে রেল লাইনে আগুন জ্বলেছে, ট্রেন বাস পড়ানো হয়েছে, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন, কারণ তার ভোটাররা তার নেতারা সেই রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা এখানে লুঙ্গি পরে দাপিয়ে বেড়িয়েছে, খুন খারাপি করেছে, আগুন জ্বালিয়েছে, তখন তিনি চুপ ছিলেন। 3 দিন ধরে আগুন জ্বলেছে, তখন মন্দির পোড়ানো হয়েছে, বিজেপির অফিস পোড়ানো হয়েছে, আর রাস্তাঘাটে লোককে মারপিট ও সম্পত্তি নষ্ট করা হয়েছে 600 কোটি টাকা, কিছু বলেননি। আমরা চাইবো তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে, কেবল বিএসএফ এর উপর ছেড়ে দিয়ে কাঠমানি নিয়ে অনুপ্রবেশকারী ঢোকাবেন, গরু পাচার করবেন, সোনা পাচার করবেন, সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে, নাহলে এখানকার হিন্দু সমাজও তার রিয়াকশন দেবে। অন্যদিকে বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব রয়েছে বিজেপি। এবার বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের বিধাননগরে, সেখানে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে স্মারকলিপি দিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন লক্ষণ ঘড়ুই, অজয় পোদ্দার, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। লক্ষণ ঘড়ুই কি বলছেন শোনাবো আপনাদের। সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে দুর্গাপুরে যেভাবে ইলেকট্রিক বিল যেভাবে মাশুল বৃদ্ধি হচ্ছে, আমরা বলেছি প্রতি মাসের বিল মাসে নিতে হবে, 3 মাস বিল দেওয়ার ফলে যেভাবে চড়াচড়ে বিল হয়ে যাচ্ছে গরিব মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি, আজকে আলু 40 টাকা কিলো, আজকে পেঁয়াজের দাম, রসুনের দাম, আজকে টমেটোর দাম, সবজির দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে, ট্যাক্স গঠন করেনি সরকার, তাই দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। সঙ্গে দুর্গাপুরে অবৈধ উচ্ছেদ চলছে, এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা যাই আন্দোলন, সে কারণে আমরা এসেছি। আমার সৌভাগ্যে দিলীপ ঘোষ
মহাশয় এসছেন, আমরা প্রতিবাদ করছি এই কারণে যে ইমিডিয়েট ইলেকট্রিক বিল কমাতে হবে। কেন্দ্র সরকার ইতিমধ্যে 300 ইউনিট ফ্রি বিল করেছে, তারপর বিল দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ড বিহার যেভাবে ইলেকট্রিক বিল নিচ্ছে, বাংলা কেন এগিয়ে? বাংলা বৃদ্ধি হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের নাম করে টাকা দেওয়া হচ্ছে, অন্যদের মদের ট্যাক্স বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, ইলেকট্রিক বিল বৃদ্ধি করা হচ্ছে, গরিব মানুষের অবস্থা রয়েছেন। তার প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আমাদের সৌভাগ্যের বিষয়, আমার সকলের শ্রদ্ধেয় নেতা, প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ দীর্ঘ নেতৃত্বে আমরা লড়াই করছি, তিনি আসছেন, তিনি বিষয় সামনে রাখবেন। এই বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে শুভেন্দু অধিকারী এর আগে কি বলেছিলেন শোনাবো। অগ্নিমিত্রা পল কি বলেছিলেন শোনাবো আপনাদের। দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে, উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন, উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পোরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না, আজকে একটা শস্য এ করার জন্য যেটুকু মানে সেটুকু দাম পাচ্ছে না। এখানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের আসল দাম বাড়ানো হয়নি। ওরা ওনারা অসত্য কথা বলে, মিথ্যা কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসি নাকি দাম বাড়াই, আমাদের 3 মাসের মাঝে মাঝে এত বিরাট বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে, কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড, সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।